নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি দেখাবো একটা নতুন ধরনের স্ন্যাক্স, চিকেন মশলা কাটলেট, যেটা অন্যান্য কাটলেটের থেকে একটু আলাদা। আপনারা তো কাটলেট অনেক খান, এটা মশলা কাটলেট এবং সম্পূর্ণ উপকরণ হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি। তাহলে আসুন আমরা দেখে নিই এই মশলা কাটলেটটা বানাতে কি কি লাগবে। জিরে 1 টেবিল চামচ, ধনে 1 টেবিল চামচ, গোলমরিচ 1/2 টেবিল চামচ, দই 100, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, ডিম 1টা, গরম মশলা 1/2 টেবিল চামচ, জায়ফল জৈত্রী গুঁড়ো 1/2 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, লেবু 1টা, নুন পরিমাণ মতো, চিকেন 500 গ্রাম, বিস্কুট গুঁড়ো 200 গ্রাম। চিকেনটা প্রথমে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি, এরকম ভাবে পাতলা করে কেটে নিতে হবে। আমি স্লাইসগুলো তুলে তুলে দেখিয়ে দিলাম। প্রথমে চিকেনটা লেবু রস দিয়ে ভালো করে মেখে নিতে হবে, এতে চিকেনটা সুন্দর সফটও হবে আর চিকেনের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যাবে। লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি। এবার আমি বাকি সব গুঁড়ো মশলা এবং টক দই গুঁটা দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করতে দেবো। সব মশলা এক এক করে আমি এবার দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পরে আমি চিকেনটা ভালো করে মেখে নিচ্ছি, এটা ভালো করে মেখে ম্যারিনেট করতে দেবো। আমার মাখা হয়ে গেছে, এবার এটা আমি 1/2 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। আমার 1/2 ঘন্টা হয়ে গেছে, এবার এটা দিয়ে কিভাবে কাটলেটটা তৈরি করব সেটা দেখাচ্ছি। মশলা মাখানো চিকেনের স্লাইসগুলো প্রথমে বিস্কুটের গুঁড়োয় জড়িয়ে নিতে হবে, তারপর ডিমের গোলায় চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োতে জড়িয়ে নিতে হবে। প্রথমে একবার বিস্কুটের গুঁড়োতে জড়িয়ে নেওয়ার কারণ হলো এতে চিকেনের স্লাইসের গায়ে যে মশলাটা মাখানো থাকে সেটা ইন্ট্যাক্ট থাকবে, বিস্কুটের গুঁড়োতে ওটা চাপা পড়ে যাবে, ডিমের গোলায় আর বেরিয়ে যাবে না। আপনারা দেখছেন আমি প্রথম কোট দিয়ে সব স্লাইসগুলো এক এক করে রেডি করে নিচ্ছি, সবগুলো রেডি করে নেব, তারপর আবার সেকেন্ড কোট দেব। আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের স্লাইসগুলো প্রথম কোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডিমের গোলা করে তাতে চুবিয়ে আবার সেকেন্ড কোট দেব, সেকেন্ড কোট দিয়ে রেডি করে নেব। আমি ডিমের গোলাটা রেডি করে নিয়েছি,
এবার স্লাইসগুলোকে ডিমের গোলায় চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োতে জড়িয়ে সেকেন্ড কোট দিয়ে আমি রেডি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সেকেন্ড কোটটা দিচ্ছি ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে সেকেন্ড কোটটা দিয়ে সব স্লাইসগুলো রেডি করে নিচ্ছি। স্লাইসগুলোতে সেকেন্ড কোট দিয়ে সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার এই স্লাইসগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। এক এক করে সব দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি এটা মিডিয়াম আঁচে রান্না করছি, আপনারাও মিডিয়াম আঁচেই রান্না করবেন, না হলে এটা ওপর থেকে ভাজা হয়ে যাবে, চিকেনটা ভেতর থেকে শক্ত থাকবে, সফট হবে। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এরকম ব্রাউন কালার হয়ে গেলে আপনারা নামিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কাটলেটগুলো রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবেই বানাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তাহলে দেখলেন আমি চিকেন মশলা কাটলেটটা কিভাবে বানালাম। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্টস করে আপনারা জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।